তো বন্ধুরা, পাবলিক সার্ভিস অফ কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে নিয়োগ করতে চলেছে ফিস ডিপার্টমেন্টে প্রচুর শূন্য পদে। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন, বেতন কত এবং কোথায় চাকরি সব বিষয়বস্তু নিয়ে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, এই ভিডিওর মাধ্যমে আমরা একটা নোটিফিকেশান ডাউনলোড করব, সেই নোটিফিকেশান নিয়ে আমরা ইনফরমেশান জানাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা সেই নোটিফিকেশান যেখানে পুরোপুরি ভালো মতনই লেখা আছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 16A1A SP মুখার্জি রোড, অর্থাৎ অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে 3/2021। তো এখানে নিয়োগ করতে চলেছে ফিশিয়ারি এক্সটেনশন অফিসার পদে। তো বন্ধুরা, সার্ভিস অ্যান্ড গ্রেড এখানে দেওয়া আছে, এখানে হলো জুনিয়র ফিশিয়ার সার্ভিস গ্রেড 3 ও গ্রেড 2 হিসাবে এখানে নেওয়া হবে। ডিপার্টমেন্ট কী আছে, ফ্রেশার এগ অ্যাকুয়াকালচার, অ্যাকোয়াটিক রিসার্চ, ফিশিং হ্যাভারাস্ট আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে পে কমিশন অর্থাৎ ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে বেতন দেওয়া হবে মিনিমাম ধরে রাখুন লেভেল 10 হিসাবে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে, অর্থাৎ লেভেল পে হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি 100, অর্থাৎ 100টি ভ্যাকেন্সি আছে, তাও আবার ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে কাস্ট হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন রিজার্ভেশন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলা বেস্ট এখানে নিয়োগ করতে চলেছে, যেখানে এসসিদের 21টা শূন্যপদ, এসসিদের 6টা, ওবিসি অ্যান্ড নন চেরমি লেয়ারের জন্য 10টা, ওবিসি বি নন চেরমি লেটারের জন্য 7টা, পিডি আনডিসার্ভ আর এসসির জন্য 3টে, আর এসসির জন্য 1টা, আর এখানে মেরিটোরিয়াস স্পোর্টস সন্সের জন্য 2টো শূন্যপদ এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন এসেন্সিয়ালস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা মাস্ট, এখানে ব্যাচেলার ডিগ্রি করতে হবে, ব্যাচেলার ডিগ্রি এখানে আবেদন করতে পারবেন, সাথে এখানে ডিজেবল কী আছে, সাথে ব্যাচেলার ডিগ্রি করেই থেকেছেন, তো এখানে আপনাকে আরও কিছু জানতে হবে, যেটা হলো ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে, বিতে দেওয়া আছে এখানে মাস্ট নলেজ থাকতে হবে ফিশারিসে, অ্যাগ্রিকালচার, অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং হার্ভিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। তো এগুলোর মাধ্যমে ভালো বিস্তারিতভাবে জানতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। আর এখানে লিখতে এবং পড়তে জানতে হবে বেঙ্গলি অ্যান্ড নেপালি। এজ অর্থাৎ এখানে বয়সীমা বলা হয়েছে আবেদনের জন্য 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে, তা আবার 1 জানুয়ারি 2021 ক্যালকুলেশন হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কী করা হবে, অর্থাৎ আবেদন করছেন, আবেদন করার এখানে 6 মান্থ অর্থাৎ 6 মাসের মধ্যে ট্রেনিং নেওয়া হবে। নোট 1 দেখতে পাচ্ছেন পুরোটা এখানে দেওয়া আছে, ট্রেনিং নেওয়া হবে 6 মাসের মতন, 6 মান্থ সার্চ ফ্রেশার ট্রেনিং সেন্টার থাকবে, তো সেখানে ট্রেনিং নেওয়া হবে, ট্রেনিং চলাকালীন নিয়োগ করা হবে। এবার আবেদনের ক্ষেত্রে কিছু টাকার মূল্য দিতে হবে, যেটা হলো 160 টাকা। 160 টাকা দিলে হবে না, এখানে আবার যদি অফলাইনে পেমেন্ট করবেন ব্যাঙ্ক কাউন্টারে গিয়ে ড্রাফটের মাধ্যমে, তাহলে 20 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। আর যদি অনলাইনে নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি যদি করতে চান, কনভেন্সেন্স 5 টাকা দিতে হবে, সাথে GST থাকছে 18%। আর অনলাইন পেমেন্ট থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে দিতে চান, 1% এক্সিবিশন ফিজ নেবে, যেটা হলো 5 টাকা। এবার দেখে নেওয়া যাক আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ মিনিমাম এখানে বলা হয়েছে 7 মার্চ 2020, এবং লাস্ট অর্থাৎ পেমেন্ট ফিস জমা দেওয়ার ডেট হলো 7 মার্চ 2020। এবং কি যদি আপনি UBI অর্থাৎ ব্যাংকের মাধ্যমে দিতে চান, UBI ব্যাংকের মাধ্যমে, তাহলে লাস্ট ডেট হলো 18 মার্চ 2021। এমনি আবেদনের লাস্ট ডেট হলো 24 ফেব্রুয়ারি। আর এখানে ছাড় দেওয়া হয়েছে জেনারেল ওবিসি SC ST PWDদের। এখানে দেখতে পাচ্ছেন ছাড়ের অংশাধিকার এখানে কী আছে, ছাড় আছে হলো জেনারেলদের 40% লাগবে, আর ওবিসিদের 38% লাগবে, ST দের 35% লাগবে, আর SC দের 35%, আর ST দের 30%, আর TWD এর জন্য 2% এখানে মার্ক দেওয়া হয়েছে। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে যেতে হবে, না হয়তো এই ওয়েবসাইটে গিয়ে এখানে ইন্টারভিউর ডেট প্রকাশ করা দেওয়া হবে, অর্থাৎ ইন্টারনেট এক্সামিনেশনের ডেট প্রকাশ করে দেওয়া হবে। আর কী কীভাবে আবেদন করবেন সব এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো বন্ধুরা, বোঝা গেল, নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্টলি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকবেন।